তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি, এখন বাজে গেছে বিকাল 4:30। গাইজ, অলমোস্ট 5টা বাজতে চললো আর এই টাইমটা বেশ ভালো। এখন না সূর্য মামা চলে গেছে, একদম ওই সাইড আর রোদও অতটা নেই বন্ধুরা, হালকা হালকা হাওয়া চলছে, এর জন্য একটু ভালো হয়েছে, এর জন্য একটু ঘাম শিকম বন্ধুরা। তো এখন আপাতত আমার সবকটা পায়রা এদিকেই আছে, খাঁচার সামনে আছে, খাঁচার নিচে দিয়ে আসে। আর এদিকে কারা বাইরে এসছে তোমরা যাই দেখো বন্ধুরা, আমাদের লাভ বার্ড বাইরে এসছে। লাভ বার্ডকে আজকে আমি অনেকদিন পরেই বাইরে বের করলাম, যেহেতু লাভ বার্ড দুটোকে বাইরে বের করলে ওরা বেশ অ্যাক্টিভ থাকে, একটু ডাকাডাকি করে। দেখো আমি আসলাম, ভয়তে আবার হাড়ির ভেতরে ঢুকে গেল, ওরা বেশ হাড়ি চিনেছে বন্ধুরা। লাভ বার্ডগুলোকে বাইরে বের করার অনেক কারণ আছে বন্ধুরা। ঘরের ভেতরে থাকলে না ওরা অতটা মজা করে না, ওরা শুধুমাত্র হাড়ির ভেতরে বসে থাকে, হালকা একটু টাইম বাইরে আসে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। বাট বাইরে আনলে ওরা শুধুমাত্র ডাকাডাকি করে, ওরা দুইজন মাথা নড়ানড়ি করে অনেক কিছু করে, অনেকটা সময় ভালো কাটে ওদের। এর জন্য আমি মাঝে মাঝে ওদের বাইরে আনি। আর এখন যেহেতু অতটা ব্রিডিং করছে না, অতটা মিটিং করছে না, ব্রিডিং সিজন কি না জানি না আমি, যেহেতু লাভ বার্ড তো আমার ছিল না, আমি বলতে পারবো না এটা লাভ বার্ডের ব্রিডিং সিজন কি না। তো মিটিং অতটাও বেশি করছে না, আমি দেখেছি লাস্ট অনেক দিন আগে একবার মিটিং করেছে। আর এখন বর্তমানে ওরা বেশ ভালো চুলকাচুলকি করে, মাথায় বেশিরভাগ চুলকায় বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা, আমার সবকটা পায়রা খাঁচার সামনেই আসে, কোনো অসুবিধা নেই। এইখানে একটা মহিলা মনে হচ্ছে একটু প্রবলেমে আছে, এই মহিলাটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের চুচুর জোড়া। চুচুর জোড়া একটু সমস্যার ভেতরে আছে, যেহেতু ও একটা ডিম দিয়েছে, এখনও একটা ডিম দিতে বাকি আছে, এর জন্য আমার মনে হয় ওর এই দশা বন্ধুরা। দেখো ওর লেজের উপরে ওইখানে উঁচু হয়ে গেছে, তাড়াতাড়ি আমার না খেতে দিতে হবে। আর খেতে দেওয়ার সময় আমি চুচুর জোড়কে প্রপারভাবে চেক করে নেবো বন্ধুরা। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস মেলটাও চলে এসছে, এইখানে আমাদের নাপতা আছে, এই দেখো আমাদের লালচিরাও চলে এসছে। এরা মনে হয় ভেবেছে আমি এখনই খেতে দিতে বসে গেছি। এইখানে আমাদের চুচু আছে, কোনো সমস্যা নেই। এই যে আমাদের বালা বন্ধুরা, তো এখন আপাতত ভেতরে চলো, দেখি ভেতরে সবার খবর কি, আমরা সেইটা দেখে আসি। এই দেখো বন্ধুরা, এইখানে আছে আমাদের নতুন ম্যাড্রাসটা। নতুন ম্যাড্রাসটা এখন বেশ ভালো বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। এখানে আমাদের সিরাইটা আছে, কোনো সমস্যা নেই। সিরাইটার জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে, যেহেতু সিরাইটারও এখন ডাক ফুটে গেছে, আর আমাদের সিরাইটাও মল্টিনে যাচ্ছে বন্ধুরা। এখন কি মল্টিনের সিজন? আর মল্টিনে যাওয়া বেশ ভালো বন্ধুরা, ওদের যে পুরনো লোম টোম থাকে সব পড়ে যায়, সব পড়ে গিয়ে আবার নতুন করে গজায়, এতে নোংরা লোম ফোম অনেক কিছুই পড়ে যায়। তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে এখন কাদের ডিউটি পড়েছে বর্তমানে, মেলগুলোর না ফিমেলগুলোর, দেখা যাক। এইখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি মেল চটিয়ালটা বসে আছে বন্ধুরা। দেখো মেল চটিয়ালটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, পুরো ডিম কভার করে নিয়ে বসে আছে, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা আমি চটিয়ালের নিচে বাচ্চা রাখবো না কেন, তার পেছনেও অনেকটা কারণ আছে বন্ধুরা। যেহেতু চটিয়ালের কাছে কদিন আগেই তো বাচ্চা ছিল, এখন আবার যদি আবার বাচ্চা হয়ে যায় ওরা অতটা ভালো করে মানুষ করতে পারবে না। তারপর ধর দেখা গেল আমাদের চটিয়ালের বাচ্চা মারা গেল, এর জন্য আমরা আগে থেকেই চেঞ্জ করে দেবো। আর চেঞ্জ করবো আমি কার কাছে? তোমাদের সাজেশনে আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশির কাছেই আমাদের চটিয়ালের বাচ্চা দিতে হবে, যেহেতু দেশি খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করে আর ওদের কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের চুচু মহারাজ ডাকাডাকি করছে ঘরের ভেতরে। কেন ডাকাডাকি করছে বলো তো? কারণ চুচু ডিম আছে এখানে, এই দেখো চুচুর জন্য খোপের সাইডে চলে এসেছে, খোপের সাইডে এসে চু 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 করেই যাচ্ছে। এইখানে দেখো আমাদের বালার বউ কালা প্রপারভাবে ডিমটা দিচ্ছে, বালার বউ কালার নিচে। এবার তো আমি দেশি ডিম দেবো, যেহেতু এই দেশি দুটোর বাচ্চাই ফোটাতে হবে। আর গাইজ, এখন আমার মনে হয় আরেকটা ডিম দেবে, আমি সুযোগ পেলে তোমাদের দেখিয়ে দেবো আরেকটা ডিম দেওয়া। এখন বর্তমানে একটা ডিম নিয়েই বসে আছে সুন্দরভাবে। এদিকে আমাদের ক্যাটরিনা কাইফ দেখো বন্ধুরা, ডিম তা দিচ্ছে কিভাবে তোমরা সেইটা দেখো। একটা ডিম সামনে চলে এসছে, আরেকটা ডিম নিয়ে বসে আছে, বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। এর জন্যই তো আমি এদের নিচে কোনো কিছু ডিম দেব না, এদের নিচে এদের ডিমই থাকবে। দেখা যাক যে এরা কেমন বাচ্চা মানুষ করে, এদের বাচ্চা এদের কাছেই ফুটবে আমি দেখতে চাই বন্ধুরা, এরা কেমন বাচ্চা মানুষ করে। যেহেতু ডিম তাই দেয়ার সিরি তো একদমই ভালো না, ডিম একদম বাজেভাবে তাই দেয় ওরা, ঠিক আছে। কিন্তু ওদের বাচ্চা তো আমরা বানিয়ে ফেলেছি, এই দেখো বন্ধুরা দুটো বাচ্চাই এইখানে আছে, আর দুটো বাচ্চাই পেট অনেকটা ভরা আছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ফিমেল বাচ্চাটা একটু এদিকে চলে যাও, ওই দেখো বন্ধুরা মেল বাচ্চাটা জাস্ট চমকাচ্ছে তোমরা সেইটা দেখো। এইদিকে দেখো ফিমেল বাচ্চাটার লেজটা একটু নোটিস করো, লেজটা খাড়া হওয়া শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বেশ ভালো কথা। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই, বাবা এখন বর্তমানে দেখি আমাদের বুড়ো কাকা বসে আছে। আর সকালেও আমি দেখেছিলাম বুড়ো কাকা ডিমটা দিচ্ছে বন্ধুরা, এই দেখো বুড়ো কাকা প্রপারভাবে ডিম পুরো এক জায়গায় নিয়ে বসে পড়েছে, বেশ ভালো কথা। বুড়ো কাকা খুব সুন্দর ডিমটা দেয় আমি আগে থেকেই জানি। আর এদের নিচে এদের বাচ্চাই হবে, এইবার এদের আমি দুটো বাচ্চাই তুলবো বন্ধুরা, তো থাকুক সমস্যা নেই। খাঁচার ভেতরে সবাইকে দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন চলো একটু দেখে
আসি আমরা মুরগিগুলোকে, মুরগিগুলো কি করছে আমরা সেইটাও দেখিনি। দেখো সব কটা মুরগি কুড়ু 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 করে যাচ্ছে, আর আমাদের এই তিতিরগুলো না খুব শয়তান হয়েছে বন্ধুরা। আর নিচের তিতির পাখি দুটোও অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, তিতির পাখিগুলোর না পুরো প্রপার তিতিরের কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর আমাদের গব্বারের সাম্বাও অনেকটা বড় হয়ে গেছে, ওদের তো এখন গলায় লোম নেই বলতে গেলেই চলে। দেখো এইটা হচ্ছে আমাদের গব্বার, আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের সাম্বা। সাম্বা একটু সাদা সাদা টাইপের, গব্বার পুরো প্রপার কালো বন্ধুরা। এইখানে তিতিরের কালার তোমরা দেখো, তিতিরের মতন কালার বেরোনো শুরু হয়ে গেছে বন্ধুরা। কদিন পরেই আমরা ডাক শুনতে পারবো, প্লাস ওদের ঠোঁটও কালো হওয়া শুরু হয়ে গেছে। আগে তো ঠোঁট লালচে লালচে ছিল, পিঙ্ক পিঙ্ক ছিল, এখন দেখো প্রপার কালো হয়ে যাচ্ছে। এদিকে আমাদের গব্বার আর সাম্বা কি বলছে বলো তো, আমাদের একটু বাইরে ছাড়ো, আমরা একটু বাইরে যাই, দেখেছো? কিন্তু ওদের এখন আমার ছাড়া যাবে না, ওকে ওদের আমি যখনই ছাড়বো না তখন ওরা সেই উড়া দেবে বন্ধুরা, সে উড়ে ওরা বাইরেও চলে যেতে পারে। আর আমাদের তিতিরগুলো যেহেতু বড় হয়ে গেছে, ওদের ডানার লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, ওদেরও আমি ছাড়তে পারছি না। আমার কি করতে হবে বলো তো, এই জায়গাটুকু না প্রপারভাবে ঘিরে দিতে হবে, তাহলে ওরা বেশ বাইরে দিয়ে ভালোভাবে ঘুরে বেড়াতে পারবে। এই উপরেগুলো দেখো, উপরেগুলোকে নামানোর সময় হয়ে গেছে, এই উপরেগুলোকে আমি নামিয়ে দেবো, আর একটু বড় হয়ে গেলে নিচে নামিয়ে দেবো, আর এই খাঁচাটা টোটালি ফাঁকা হয়ে যাবে। এই খাঁচাটাকে আমি এরকমভাবে ডেকোরেশন করবো, এরকমভাবে ডেকোরেশন করে আমি কিছু একটা নিয়ে আসবো। আর এইগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, দেখো জাস্ট তোমরা দেখো এরা কী করছে বাইরে বেরোনোর জন্য। এদের আমি মাঝে মাঝে ছাড়বো গাইস, যেহেতু এরা খুবই ফ্রেন্ডলি, এরা পুরো হাতের উপরে চলে আসে। আর এদের এখানেও অতটা খাওয়া নেই, পায়রাদের খাওয়া দাওয়া চেষ্টা করি, তারপরে আমি মুরগিদের খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমাদের কী করতে হবে, পায়রাদের খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো, আমরা সব কটা পায়রাকে এবার ডাক দিই। খাবার অলমোস্ট শেষ হয়ে গেছে, খাবার অতটাও বেশি নেই, আমার আবার দেখি কিনতে হবে। বস্তা ধরে কিনলে তো বেশ ভালো হয়, সিঙ্গেল সিঙ্গেল কিনলে অনেক টাকা কেজি পড়ে যায়, আর সিঙ্গেল সিঙ্গেল কিনলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখি কি করি। আর এইবার আমি আমাদের চুচুর জোড়াকে ভালো করে একটু চেক করে নিই গাইস। এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ঘরে যাবে, সন্ধ্যা নাগাদ ও প্রপার আরেকটা ডিম দিয়ে দেবে। আমি এটুকু বুঝে গেছি যেহেতু ওর ডিম একদম নিচে চলে আসছে পেটে, ঠিক আছে? চলে আসো চলে আসো, আয় আয়। ম্যাট্রাস কি নতুন, ওই দেখো গাইস নতুন মেলটাও চলে এসছে, নতুন মেলটা এখন অতটাও ভয় পায় না, নতুন মেলটার এখন অনেকটাই সাহস হয়ে গেছে। আর নতুন ফিমেলটাও চলে এসছে, বাট ভয় পায় কে বলো তো, ওই দেখো নিচে যা আছে, যে মহারাজ আমাদের দেশি মহারাজ, ওই দেখো দিয়ে দিয়েছি ওকে আমি খাবার। চলে আসো চলে আসো চলে আসো, দেখি আমাদের নতুন ম্যাট্রাস আমার হাত থেকে খায় নিচ্ছি, ওই দেখো আমাদের নতুন ম্যাট্রাস আমার হাত থেকে খাওয়া শুরু করে দিয়েছে। নতুন ম্যাট্রাসকে একটু ধরতে হবে, ম্যাট্রাসটার কালারটা জাস্ট অসাধারণ। আমাদের বেবিটা কই, এদিকে আয় এদিকে আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, চলে আয় এদিকে, তোকে একটু ধরবো, তোর একটা জিনিস চেক করবো, আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। বেবিটার যা গ্লেজটা দেখেছ, আর অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ গাইস, দেখো একটু নোটিস করো কালারটা, কিন্তু এর এরকম থাকবে না, এর কালার, এর ডানার কালার অনেকটাই সাদা হবে, একবার দুবার মল্টিনে গেলে এর টোটালি অনেকটাই সাদা হয়ে যাবে। তারপরে ওর সাথে যদি আমি ওর জোড়া দিই, তাহলে বাচ্চাগুলো না পুরো ডিটো সেম সেম কালারে কাটবে। আমি ভাবছি এই জিনিসটা করা যায়নি, কিসে পরে করে দেখা যাবে, তার বড় তো হবে ওই আমাদের ওই বাচ্চাটা। তো এখন আপাতত এদের আমার অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে, এখনও আমি দেবো। আর এদের খাইয়ে দাইয়ে ঘরে ঢুকানোর পরে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা আমি প্রতিদিন করি, বাট তোমাদের আমার দেখানো হয় না সব সময়, বাট আজকে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। আজকে দেখিয়ে দেবো আমাদের মোটা কালিয়ার বাচ্চার অবস্থা কী, আর দেখিয়ে দেবো আমাদের ম্যাট্রাসের খবর কী, মানে ম্যাট্রাস হচ্ছে এইটার জোড়া, কই গেল এই শয়তানের জোড়া। বাবা বাবা খতরনাক হচ্ছে তো, চোখে পুরো ডবল পট্টি হচ্ছে, আর বডিটা তো জাস্ট নাইস হচ্ছে গাইস। আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে সায়নের বাড়ির ওই জোড়ার আমি বাচ্চা রাখবো, তো ফাইনালি আমার এই বাচ্চাটা তো বেশ সুস্থ আছে, আর ওই বাচ্চাটাকেও আমার আশা আছে ঠিক করে তুলবো, একদম সুস্থ করে তুলবো। তো দেখা যাক আমি কতটা সুস্থ করতে পারি। আমাদের রিও তো আসলোই না এখানে, রিওর দরজা খুলে দিয়ে আসলাম, তাও এখানে খেতে আসলো না, এসেছিল রিও, আমি কিন্তু নোটিস করি রিও, আয় চল আয় রিও, হ্যাঁ এইবার আমার সবকটা পায়রা সে ঘরে ভেতরে ডাক দিতে হবে, গাছে পাশে পায়রা নেই তো, আয় আগে জলটা নিয়ে যাই।
যাও যাও, এই বাচ্চাটা শুধু নাটক করে, ঠিক আছে? দেখো দেখো দেখো, ও মনে হয় ঘরে চিনছে না। যাও চলে গেছে ফাইনালি। তো এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার আমি বন্ধুরা নিয়ে আসি আমাদের যে অসুস্থ পায়রা দুটো আছে সে পায়রা দুটোকে। গাইজ, এদিকে আমাদের রিও চলে এসছে, আমাদের কালিন্দির বেবিও চলে এসছে, আমাদের ম্যাড্রাসের বেবিও চলে এসছে। আগে আমি তোমাদের ম্যাড্রাসের বেবি দেখিয়ে দিই, যেহেতু এই বেবিটা বেরোনোর জন্য একদম পাগল হচ্ছে। এই দেখো বেবিটার কন্ডিশন তোমাদের আমি দেখিয়ে দিই। এখন বেবিটা অনেকটাই আগের থেকে বেটার আছে, দেখো তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। ওর শুধু না এখন খাওয়ার দাওয়ারটার দিকে একটু ধ্যান রাখতে হবে। চলে আসো 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 আসো, এ নাও তুমি একটু খাও। আমি বুঝে গেছি তুমি ছোলা খাওয়ার জন্যই এসছো রিও। চলে আসো ম্যাড্রাস, চলে আসো, এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি। তোমাকে খাইয়ে দিই, তারপরে আমাদের আবার কালিন্দির বেবিকে খাওয়াতে হবে, কালিন্দির বেবিকে বাইরে আনতে হবে। আর ম্যাড্রাস না, জল খাবি? হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, না হাতে ছোলা নিয়ে ফেলেছি এর জন্য তোকে জলও খাওয়াতে পারছি না। এখান থেকে খা 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 খা, এই তো সবার সবার, গুড 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 বয়। আর আমার মনে হয় এটা ছেলেই হবে, আমার ঘরে ভেতরে যেটা না ওইটা আচ্ছা ফিমেল হবে। তো একে আমি আপাতত অনেকগুলোই ছোলা খাইয়ে দিই বন্ধুরা, মিনিমাম 10টা কি 15টা তো খাওয়াবোই। আর 10টা 15টা খাওয়ালে ওদের পক্ষে অনেক, 10টা 15টায় ওদের টোটালি পেটটা ভরে যাবে। 4টা তো হয়েই গেছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 হয়ে গেছে 15টা। আর 15টা না পেট কিচ্ছু বলেনি, আর কটা খাইয়ে দিই, আমার হাতে যে কটা আছে সেই কটাই খাইয়ে দিই। তো আমাদের এই পায়রাটা খুব তাড়াতাড়ি আবার চলে আসবে ফিরে আমাদের কাছে। আর রিও তুমি কি করছো? তুমি আকাশ করে বেড়াচ্ছো সব দিক দিয়ে, শুধু আমার কামড়া কামড়ি করে বেড়াচ্ছে শয়তান। ঘরে ভেতরে আটকে থাকবো কিন্তু, ছেড়ে রাখা আবার কামড়া কামড়ি। হ্যাঁ আর একটু খাও, আর একটু খাও, তারপরে একটু ঘুরতে যাবা। এখন যেহেতু কেউ নেই এখানে, তোমরা একটু ঘুরবা, তোমরা তোমাদের ইচ্ছা মতন একটু ঘুরবা। চলে যাও চলে যাও, একটু ঘুরে আসো যাও। এইবার আমি খাইয়ে দিই আমাদের কালিন্দির বেবিকে। তার আগে না তোমাদের দেখাতে হবে কালিন্দির বেবির কন্ডিশনটা কেমন, তোমাদের সেইটা আমি দেখিয়ে দিই। এই দেখো দেখেছো, এটা হচ্ছে আমাদের কালিন্দির বেবির কন্ডিশন। কালিন্দির বেবি এখন আগের থেকে অনেকটা বেটার আছে। মাঝখানে তো পুরো অ্যানাকোন্ডা হয়ে গেছিল বন্ধুরা, মাঝখানে ও খাওয়া দাওয়া কি ও ঠিকঠাক করে দাঁড়াতে পারছিল না, এরকম ও টাল হয়েছিল। তো এখন আপাতত আর কি আমি ভালো করে খাইয়ে দিই, খাওয়া দাওয়াটা একদম ঠিক আছে, মুখে দিলেই টক করে গিলে ফেলে। দেখো বন্ধুরা, আর একে তো আমার বেশি করে খাওয়াতে হবে, ওকে যেহেতু আমি 20-22টা খাইয়েছি, একে তো মিনিমাম আমার 40টা খাওয়াতে হবে বন্ধুরা, যেহেতু এটা কালিন্দির বেবি, মোটা কালিয়ার বেবি, অনেক তো খাবেই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আরেকটা খাবি এনে খা যা। আর একটু ওইদিকে যা না, এদের টালের সমস্যা, তুই থাকিস না এই জায়গা, তারপরে মাথা ব্যাকা হয়ে পড়ে থাকবা ঘরের ভেতরে, ঠিক আছে? ও ও করবা তা, ঠিক আছে? তা এই যে আরও খেতে হবে, আরও খেতে হবে, তুমি বড় মানুষ, তুমি অনেক বড়, তুমি যদি বেশি করে না খাও কী করে হবে? আর আমি চাইবো এরা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আর এদের আমি তাড়াতাড়ি সুস্থও করে তুলবো বন্ধুরা, যেহেতু আমি ট্রিটমেন্ট এদের চালু রেখেছি। ট্রিটমেন্ট বন্ধ থাকলে সমস্যা, বন্ধ থাকলে অনেকটাই সমস্যা, পায়রা দুর্বল হয়ে পড়ে একদম। আর এই পায়রাগুলো না এখনও দুর্বল হয়নি, এই পায়রাগুলো এখনও গায়ে জোর আছে। এদের যদি মাথাটা সোজা থাকতো এরা টকটক টকটক করে উড়ে বেড়াতো। দেখো 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 হা করে, দেখো হা করে, ওই দেখো দেখো করে কি সেটা দেখো, তো দেখো খাওয়ার জন্য হা করে। আন্না আন্না, এবার জল খাও, এবার জল খাও, যাও জলটা আমার ভালো করে ধরতে হবে, জল খাও জল খাও, ব্যাস কমপ্লিট।
এইবার তুমি ভেতরে যাও, তুমি আপাতত ভেতরেই থাকো। গাইজ, আমাদের ম্যাড্রাসের বেবিটা কি করছে আমি তোমাদের দেখিয়ে দিই। ম্যাড্রাসের বেবিটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে, দেখো একা একা ঘুটে ঘুটে খাওয়ার মতন করে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, মাঝে মাঝে ওড়ার চেষ্টা করছে। বন্ধুরা দেখো, মনে হচ্ছে ও অসুস্থ ছিল, দেখো আমাদের সবুজটার মতন না, সবুজটা মাঝখানে যেমন একদম সুস্থ হয়ে গেছিলো তেমন হয়ে গেছে বন্ধুরা। আর ওর কালারটা কেমন আসছে বলো তো, ওই পাড়াটার থেকে বেশি কালো আসছে, একটু বেশি কালো হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, এখনও তো বড়ো হওয়া বাকি আছে, বড়ো হবে তারপরে অটোমেটিক ওদের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখন আপাতত আমাদের রিও কি করছে দেখো, আমাদের রিও গিলাসের ওইখানে কুড়ু কুড়ু করছে, এদিকে আমাদের লাভবার্ডগুলো হাড়ির ভেতরেই বসে আছে, ওদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের সুন্দরী সুন্দর এইখানে আসে, কোনো সমস্যা নেই, ওদের আপাতত কোনো সমস্যা হচ্ছে না বন্ধুরা। শুধু আমার মুরগিগুলোকে খাবার দিতে বাকি আছে, ঠিক আছে আমি ওটাও দিয়ে দেবো। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।